শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ মাহবুবুল হক, পিতা মৃত আব্দুল হক, মাতা মৃত সুব্রত খাতুন, গ্রাম দক্ষিণ সোনাপাহার, পোস্ট অফিস জোড়ালগঞ্জ, থানা জোড়ালগঞ্জ, মিরেশ্বর চট্টগ্রাম। আমি 1969 জোড়ালগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর আমি মিরেশ্বরাল নিজামপুর কলেজে চিত্রিতে ভর্তি হই, ইন্টারমিডিয়েটে ভর্তি হই। ওইখানে আমার কর্মযোগ্য শুরু হয়। ওইখানে তখন রাখারচন্দ্র বণিক ছিলেন ছাত্র নেতা আর কি, নিজামপুর কলেজে। নিজামপুর কলেজে নিজামুদ্দিন ছিলেন, তারপর জাফর আহমদ ছদ্দি ছিলেন, রাশেদ মুদ্দিন ছিলেন, রাখারচন্দ্র বাংলা বাজারে। এটা আমরা সব একসাথে লেখাপড়া করছি, ওরা সিনিয়র ছিল, আমি জুনিয়র ছিলাম। এখন এই পাঠরত অবস্থা 1971 25 মার্চ যখন যুদ্ধ ঘোষণা হয়, তখন আমরা কয়েকজন গ্রামের ছেলে ফেলে নিয়ে ঘত্তাকিয়া, আমার গ্রাম ঘত্তাকিয়া, ঘত্তাকিয়াতে আসি, আসে ডাউকালা কাটি, তখন ব্যারিকেড সৃষ্টি করি। ওইখান থেকে আবার একটা ট্রাক ভাড়া করি 7-8 জন নিয়ে, আমরা চলে যাই মিরেশ্বরী, তারপরে নুনাচড়া, ওইখানে যাই, আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আমরা তখন গ্রামের লোক ছিল, আবুল বটের ছিল, তারপর ফয়েজ আহমদ ছিল, তারপরে কিয়া সুলতান ছিল, এরা মানে গ্রামের লোক ছিল। আসার পরে আমরা আবার মানে চলে আসি গ্রামে। গ্রামে আসার পরে আমরা কয়েকজন, আমি মোহাম্মদ মাহবুবুল হক, আব্দুল সালাম, তারপরে মুসামিয়া, তারপরে করেহাটের ইউসুফ, করেহাটের গিয়াসুদ্দিন, ফরিদ আহমদ, এই 7-8 জন আমরা এক জায়গায় বসি, দুর্গাপুর এক বাড়িতে বসি, আলাপ আলোচনা করি আমরা ভারত চলে যাবো যুদ্ধ মানে ট্রেনিং করার জন্য। একদিন রাত্রে আবুরান হয়ে আজমপুর বাজার হয়ে মানে সাগরলাই মধুগ্রাম বলে একটা গ্রাম আছে, গ্রামে চলে যাই। ওইখান থেকে আমরা চলে যাই ভারতে, ভারতে হরিনাথ ক্যাম্পে 4-5 দিন থাকার পরে ওইখান থেকে আমরা চলে যাই উল্টিনগর, ডাইরেক্ট আমরা উল্টিনগর চলে যাই। উল্টিনগর ট্রেনিং কাজ শেষ করার পরে আমরা আবার চলে আসি হরিনাথ, হরিনাথ থেকে আসার পরে আমরা বিভিন্ন মিয়াজানঘাট অবস্থান করি, মিয়াজানঘাট একটা বাড়িতে অবস্থান করি, অবস্থান করার পরে ওইখান থেকে আমরা চলে যাই মাঘবরাট, মাঘবরাট একটা নিতাই চন্দ্র জলদাসের বাড়িতে আমরা ওইখানে থাকি। ওইখানে থাকি বিভিন্ন জায়গাতে আমরা মানে গেরিলা যুদ্ধে মানে যে গেরিলা যুদ্ধ করি। আপনাদের কমান্ডার কে ছিল? আমাদের কমান্ডার ছিল ফরিদ আহমদ, শহীদ ফরিদ আহমদ, প্লাটুন কমান্ডার। আর ডিপুটি কমান্ডার ছিলাম আমি মোহাম্মদ মাহবুবুল হক, আর ওভারঅল কমান্ডার ছিল হ্যাঁ ঐদুলক, ঐদুলক থানা কমান্ডার নিজামুদ্দিন, আর এমনি সিএনসি ছিল জাফর আহমদ, জাহিদি, আর একজন এরফানুল্লাহ, মানে ওভারঅল 4 জন ছিল আমাদেরকে। উনি ওনারা আমাদেরকে সব সময় মানে দায়িত্ব দিতেন,
বরহাটে নিজাম গিয়াস, তারপরে এগুলোর সাথে আমাকে সবসময় মানে যোগাযোগ করি। ওইদিকে সীতাকুণ্ডের নাসির ছিল, এদের সাথে যোগাযোগ করি আমরা, মানে উপার্জন করি। তার ভিতরে জোরানন্দর পশ্চিম পাশে দুর্গনাথপুর একটা জায়গা ছিল, ওকে জন্য আমরা অ্যাটেমনি আসি, ওকে পাইনি, তারপরে আমরা চলে আসি। মোট বাড়ি আছেন এখানে, বড়ুয়া বাড়ি আছে, বড়ুয়া বাড়ি থেকে আমরা এখানে ডাকবাংলো পাই। ডাকবাংলোর ভিতরে অনেক পাঞ্জাবি, বহু পাঞ্জাবি পাঞ্জাবি রাজাকার এখানে অবস্থান করতেছিল। আমরা ওই বড়ুয়া বাড়ির এই পাশে দিয়ে, উত্তর পাশে দিয়ে ওখানে এখানে আমরা প্রথম এক করি। ফায়ার করার পরে যেটা মূলভাবে মানে মিষ্টি মতো ইয়ে করে গুলি করে, গুলি করার আমরা আবার চলে যাই। আমরা চুতুর্নাট একটা অপারেশন করি, চুতুর্নাট তারপরে চুতুর্নাট অপারেশন করার পরে পাঞ্জাবিদেরকে আবার ডিস্টার্ব করি, ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করি। ওইখান থেকে মুস্তানগর হাসপাতালে আরেকটা অপারেশন করি। হাসপাতালে কারা ছিল, পাঞ্জাবিরা? হ্যাঁ, পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি ছিল এবং রাজাকার ছিল। ওখানে আমরা দুই মানে করার পর পাঞ্জাবিরা আবার মানে খুব ছিলিং করে, পারিং করে মানে আমরা আবার প্রতিবন্ধ করে যাই। তারপর মিরেশ্বরায় মুচিপুর, মুচিপুরে ওইখানে আরেকটা অপারেশন করি, পারিং করে করে যাই। মিরেশ্বরা তাহলে সেপ্টেম্বরের 28 তারিখে দুর্গাপুর এখানে যে স্কুল আছে, স্কুলের ভিতরে বিরাট ঘাঁটি, এই ঘাঁটিকে আক্রমণ করার জন্য আমরা প্ল্যান করি। দুঃসাহসিক একটা মানে অপারেশন করি আমরা। সীতাকুণ্ড থেকে এক প্লাটুন আসছে, আমাদের মিরেশ্বরায় চরচরত থেকে এক প্লাটুন আসছে, তারপরে আমাদের ইচাকারীর এক প্লাটুন, করেরাটের এক প্লাটুন, এইভাবে আমরা মানে 3-4 প্লাটুন আনি। তুমুল রাতটা তখন 2টার থেকে শুরু হয়। তখন ওইখানে আমাদের আমার এক ভাই প্লাটুন কমান্ডার শহীদ ফরিদ আহমদ শহীদ হন। শহীদ হওয়ার পরে মানে গুলি গুলি লাগার পরে আমরা ওইখানে এদিক ওদিক সবাই ছোটাছুটি করে, পাঞ্জাবিরা তখন এই রোড থেকে সেলিং করতেছিল, তখন আমরা ওই কাঁধে নিয়ে ও ফরিদ আহমদকে কাঁধে নিয়ে, আমার সাথে ছিল এই জহির ছক, ফরিদ আহমদকে কাঁধে নিয়ে, তখন এখানে একটা খাল ছিল, খালটা একটু পার হবো, ওতে কাঁধে নিয়ে পার হবো, রক্ত পড়তেছে সব গায়ের ভিতরে রক্ত ঝুড়ি নিয়ে পড়তেছে, মানে খালের থেকে উঠছি। ওটার পর দেখি যে পাঞ্জাবির গাঁটি হুট করে আসতেছে, সিলিং করতেছে, তখন আমি উপায়ন্তর না দেখি আমরা ফরিদ আহমদকে ওই মানে খালের এক পাশে রাখি। তারপরে আমরা চলে গেলাম ওখানে, মানে পিছনে চলে গেলাম, শেল্টারে চলে গেলাম। ওরা তখন পাঞ্জাবিরা আসি ওই ফরিদ আহমদকে মিরেশ্বরের থানাতে নিয়ে আসলো, নিয়ে আসার পর ফরিদ আহমদকে কাটুনটা নিয়ে ওকে জ্বালায় ফেলবে। থানাতে ওসিটা ছিল খুবই ভালো, মুক্তিযোদ্ধা স্বপক্ষের একটা ওসি ছিল, ওসির নাম ছিল শামসুদ্দ। তখন ওসিটা তাদের কাছে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করার পরে থানার পশ্চিম পাশে একটা জায়গাতে তাকে খবর দেওয়া হয়েছে, রেফার করার পরে এখনও ওইখানে মানে ইয়ে আছে। তারপরে আমরা মাদবরার ব্লু মেম্বারের বাড়িতে চলে গেলাম, ওইখান থেকে আবার নিতাই চন্দ্র দোলদাসের বাড়িতে চলে গেলাম। ওইখান থেকে আবার যখন পাঞ্জাবিরা আবার সেলিং শুরু হলো, তাদের রোড থেকে বড় বড় সেলিং করতেছে, একদিন সেলিং করতেছে, বড় বড় ডাক্তার উঠেছে এইরকম দোকানে সেলিং করতেছে। উপায়ন্তর না দেখে আমরা সোনাগাজি চলে গেলাম। সোনাগাজি চলে যাওয়ার পরে ওইখানে আমরা একটু 3 দিন পর্যন্ত ডাক্তার, ওইখানেও আমরা অস্ত্র অস্ত্র গুলি জেলা নিয়ে চলে গেলাম। আবার মিরেশ্বরাইতে চলে আসলাম, চলে আসার পরে তখন 8ই ডিসেম্বর আমাদের মিরেশ্বরাই তার মুক্ত হইলো। নিজামপুর কলেজের ছাত্র লীগের সভাপতি ছিলাম 14-14 বছরে। আমাদের নতুন প্রজন্মের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, ভবিষ্যতে আমাদের এই মুক্তিযুদ্ধটাকে যেন তারা ধারণ করে নিতে পারে এবং তারা যেন প্রস্ফুটিত করতে পারে, তারা যেন সুন্দরভাবে চালিয়ে নিতে পারে, এই আমাদের কামনা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে
দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।